ক্লাস থ্রি। আজকে তোমাদের পর্যটন কবিতাটা পড়িয়ে দেবো এবং অনুশীলন প্রশ্নের উত্তরগুলো আমি করে দেবো এই ভিডিওটি। তোমাদের কোনো স্যার লাগবে না, আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, রিডিং পড়িয়ে দিচ্ছি, পড়ে দিচ্ছি এবং অনুশীলন প্রশ্নগুলো উত্তরগুলো আস্তে আস্তে বলে দেবো, যাতে তোমাদের শুনে শুনে মুখস্থ হয়ে যায়। পর্যটন লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি গুম্পো ছেঁটে, কেষ্টবাবু কোথায় যান? গুম্পো মানে দাড়ি গজিয়ে ওঠে না, মাথায় একটা পাগড়ি এঁটে। গুম্পোবাবু কোথায় যান? বাদশা খান, বাদকশান, বাদকশান। কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহ সম লম্প দিয়ে, বিষ্ণুবাবু কোথায় যান? মোম্বসায়, মোম্বসায়, ময়ূকা ময়বয়াকার মোম্বাসা। উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চললি রে? সান্টাফে, সান্টাফে। এগুলো একটা জায়গার নাম, বাদকশান, মোম্বাসা, সান্টাফে, জায়গাগুলো কোথায় আমি বলে দিচ্ছি, পরে পরে পেয়ে যাবে। সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্ট বিষ্টু মহেশ্বর, ব্যাপার দেখে হচ্ছে সব, আমিও হব পর্যটক, কিন্তু আমি কোথায় যাই? একটা বিনে টঙ্কা নেই, অর্থাৎ একটা পয়সা নেই আর কি, তাই নিয়ে যাই কোথায় আর? শ্যামবাজার, শ্যামবাজার, শ্যামবাজার একটা জায়গার নাম। তো চারটে জায়গার নাম পেলাম, বাদকশান, মোম্বাসা, সান্টাফে আর শ্যামবাজার। এই জায়গাগুলো কোথায় দেখিনি একটু, আমাদের যদি আমার তো পৃথিবী মানচিত্রে জানলে জানতে পারবে, জানলে এগুলো বুঝতে পারবে না। বাদকশান হচ্ছে উত্তর পূর্ব আফগানিস্তান এবং দক্ষিণ পূর্ব কাজাকিস্তানে অংশ নিয়ে, এটা সঙ্গীতের জন্য বিখ্যাত, খুব গান শেখা হয়। তাজিক, উজবেক, কিরগিজ জাতি মানুষ ওখানে বাস করে। মোম্বাসা ভারত মহাসাগর তীরে একটি আফ্রিকা মহাদেশে কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর। কেনিয়া যে কেনিয়া বিশ্বকাপ ফুটবল খেলতে আসে, তোমরা তো জানো না ছোটো ছেলে, এটা কেনিয়া দেশের একটা বৃহত্তম শহর, বন্দর শহর আর কি, মানে জল বন্দর আর কি। এখানে বেড়ানোর জন্য বিভিন্ন দেশের পর্যটকরা আসেন। সান্টাফে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর, আমেরিকা, নিউ মেক্সিকো প্রদেশ। স্প্যানিশ ভাষার সান্টাফে নামটি অর্থ হলো পবিত্র বিশ্বাস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সান্টাফে কথাটা অর্থ কী? না স্প্যানিশ ভাষায় না হচ্ছে পবিত্র বিশ্বাস। এটি ভারতের একটি পর্যটকের অন্যতম পছন্দ যাত্রা। আর শ্যামবাজার তো আমরা কলকাতা, আমরা জানি উত্তর কলকাতার একটি প্রাঞ্চঞ্চল বনিদীপাড়া। এই অঞ্চলটি আগে নাম ছিল সুতানুটি। এই শ্যামবাজার হচ্ছে সুতানুটি, অনেক আগে যখন কলকাতা সৃষ্টি হয়নি, সুতানুটি বলে একটা গ্রাম ছিল জানো, সেই গ্রামটা পাঁচটা গ্রাম নিয়ে আস্তে আস্তে কলকাতা গড়ে উঠেছে। বেশ আমরা আস্তে আস্তে শিখে নেব, এখন আমরা দেখে নিই। পর্যটন করেন যিনি তাকে কী বলা হয়? এই যে এখানে বানানটা আছে পর্যটক, ঠিক আছে। ভ্রমণ কথার অর্থ লেখো। ভ্রমণ কথার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো, বা আমরা বলতে পারি ঘুরতে যাওয়া। তারপরে বাদকশান, মোম্বাসা, সান্টাফে, এই জায়গাগুলো কোথায়, এ দেখে দেখে লিখে দেবে। বাদকশান হচ্ছে উত্তর পূর্ব আফগানিস্তান এবং দক্ষিণ পূর্ব কাজাকিস্তানের অংশে, আর মোম্বাসা হচ্ছে ভারত মহাসাগরের তীরে আফ্রিকা মহাদেশে, কেনিয়া দেশে বৃহত্তম বন্দর, আর সান্টাফে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশে বড় শহর, দেখে দেখে বলে দেবে। আর শ্যামবাজার হচ্ছে কলকাতায় বনেদীপাড়া, প্রাণাঞ্চল বনেদীপাড়া। তারপরে কেষ্ট বিষ্টু মহেশ্বর নামগুলো কবিতায় কী অর্থে ব্যবহার হয়েছে? তাহলে এর উত্তরটা হচ্ছে খুব গণ্যমান্য ব্যক্তির নাম হিসাবে ব্যবহার করা হয়েছে, খুব গণ্যমান্য ব্যক্তির নাম হিসাবে, মানে সম্মানীয় ব্যক্তি হিসাবে ব্যবহার করা হয়েছে। তারপর দেখো
কবিতায় লোকটির মনে বেড়ানো শখ জাগলো কেন? উত্তর, কেষ্ট, বিষ্টু, মহেশ্বর আর দুনিয়া সবাই পর্যটনে গিয়েছিল, তা দেখে লোকটিরও শখ জাগলো, বেড়ানোর শখ জাগলো। পর্যটনে যারা বেরিয়েছেন তাদের হাব ভাব, সাজ পোশাক, চলাফেরা কী হবে কবিতাটা দিয়ে তোমরা পড়েছ? উত্তর লিখবে, পর্যটনে যারা বেরিয়েছেন তাদের মধ্যে কেষ্টবাবুর মাথায় পাগড়ি, গাল ভরা দাড়ি, গোঁফ ছাটা, সিংহের মতো দুটো পায়ে বেরিয়েছেন। আবার মহেশবাবু ভর দুপুরে ছুটতে ছুটতে ধুলো উড়িয়ে বেরিয়েছেন। বাবা, ওরকম করে বেশ চলো। সাধারণত মানুষজন কখন বেড়াতে বের হন? সাধারণত মানুষজন ছুটিতে বেড়াতে বের হন, পুজোর ছুটি, গরমের ছুটি, শীতের ছুটি, বড়দিনের ছুটি, এইসব ছুটিতে। মানুষের বেড়ানোর ইচ্ছা হয় কেন? উত্তর হচ্ছে, অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্য, বা অবসর একঘেয়েমি জীবনটাকে কাটাবার জন্য। তারপরে দেখো এখানে দেওয়া আছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী তো লিখেছে এই কবিতাটা, পর্যটন কবিতাটা, তার জন্ম দিয়েছে 1924 সালে। তিনি একটা প্রখ্যাত কবি ও সম্পাদক ছিলেন, তো অনেকগুলো বই লিখেছেন। উলঙ্গ রাজা, তার মধ্যে উলঙ্গ রাজা খুব ভালো একটা কবিতা আছে, আর কলকাতা যিশু নক্ষত্র জয়ের জন্য। তো উলঙ্গ রাজা কবিতাটা খুব দামি কবিতা, সব অনেক রাজার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারতো না। উলঙ্গ রাজা, রাজা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে তবুও যেন কেউ কিছু বলছে না, রাজা কাপড় নেই কেন, রাজা তো কাপড় গেল কোথায়, ভয়ে বলতে পারছে না রাজা, মনে ওটাই ঠিক। খুব ভালো গল্প আছে উলঙ্গ রাজা, যাই হোক তোমাদের পরে পরে পড়বে। এখন তাহলে আজ আমি বিদায় নিচ্ছি, তোমরা কিন্তু এটা খুব ভালো করে পড়বে, যে সান্টা ফে দুবার দেখো, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তাহলে আজকের মতো চলি।